হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন অ্যান্ড ব্লগ। ঔষধি গুণ সমৃদ্ধ তুলসি পাতা বিভিন্ন রোগ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে। আজ আমরা তুলসি পাতার গুণাগুণ সম্পর্কে জানব। ফুসফুসের দুর্বলতা, কাশি, শ্বাসকষ্ট, সর্দি জ্বর, চর্মরোগ বিভিন্ন রোগে তুলসি পাতা অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা কাশি থেকে রক্ষা পেতে তুলসি পাতা ও আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে তাড়াতাড়ি সেরে যায়। তুলসি পাতা মুখের রুচি বাড়াতে সহায়তা করে। তুলসি পাতার রস জ্বর ভালো করতে সহায়তা করে। গলা ব্যথা বা মুখের দুর্গন্ধ দূর করতে তুলসি পাতার রস পানিতে গড়গড়া করলে গলা ব্যথা দ্রুত সেরে যায়। তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে ভূমিকা পালন করে। হিন্দু ধর্মাবলম্বীরা তুলসী পাতা পূজাতে ব্যবহৃত করেন। মাথা ব্যথা ও শরীর ব্যথায় তুলসী চা উপকার করে। বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস নিরাময়ে তুলসী পাতা কার্যকরী। এছাড়া কোনো ক্ষত স্থানে বেটে লাগিয়েলে তুলসী পাতা ঘা শুকিয়ে যায়, রক্তে সুগারের মাত্রা কমায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকারী। তুলসী পাতায় আছে রেডিও প্রোটেক্টিভ উপাদান যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধে সাহায্য করে। ত্বকের যত্নে তুলসী পাতা কার্যকরী ভূমিকা পালন করে। তুলসী পাতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি যা চোখের জন্য উপকারী। পেট ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে তুলসী পাতার রস ভালো কাজ করে। তুলসী পাতার রস হার্ট, কিডনি, হাই প্রেশার রোগীদের জন্য উপকারী। এতক্ষণ আমরা তুলসী পাতার উপকার সম্পর্কে জানলাম, এখন আমরা জেনে নেব তুলসী পাতা বেশি খাওয়ার অপকার সমূহ। গর্ভাবস্থায় খুব বেশি পরিমাণ তুলসী পাতা খাওয়া ঠিক হবে না। এছাড়াও যাদের লো প্রেশার বা নিম্ন রক্তচাপ আছে তারা তুলসী পাতা বেশি পরিমাণে খাবে না। আর তুলসী পাতা যদি কারো হজমে সমস্যা হয় এক্ষেত্রে আপনারা খাওয়া বন্ধ করে নিতে পারেন এবং যে কোনো সমস্যা চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলসী পাতার উপকার এবং অপকারিতা সম্পর্কে জানলাম। আমরা খুব সহজে এই তুলসী পাতা বারান্দায় বা ছাদে লাগিয়ে নিতে পারি। বাড়ির উঠোনে বা আশেপাশে তুলসী পাতা থাকলে পোকামাকড়ের উপদ্রব কম হয়, মশার উপদ্রবও কমে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।